আবার ধর্ণা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের রাস্তায় 32 ঘন্টার ধর্ণায় তৃণমূল মহিলা কংগ্রেস, আবারও ধর্ণা। ওই একই ইস্যু যেটা আমরা দেখেছিলাম 29 এবং 30 মার্চ, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একেবারে বসেছিলেন। দর্শক, এই হচ্ছে সেই ভিডিও যেটা আপনারা দেখছেন। আর এখানে আমরা শুনেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে যে এবার আমরা দিল্লি যাব, সবাইকে নিয়ে দিল্লি যাব, যদি প্রপার দিল্লিতে পৌঁছাতে না দেওয়া হয় যেখানে আটকাবে সেখানেই আমরা বসে পড়ব। এটাই কিন্তু আমরা শুনেছিলাম, ওই মঞ্চে বলেছিলেন। কিন্তু এ আবার কি, দিল্লি যাওয়া হচ্ছে না, আবারও কলকাতায়, আবারও সেই প্রায় দুদিনের ড্রামা, মহিলা তৃণমূল কংগ্রেসের আবারও ধর্ণা। কি হলো দিল্লি যাওয়া, কি হলো কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা? কেন্দ্রে গিয়ে করুন না, যন্ত্র মন্ত্রে গিয়ে করুন না, আবার কেন কলকাতায় কেন এইসব হচ্ছে? হ্যাঁ, যখন এখানে অন্য কেউ অন্য কোনো ইস্যু দিল্লির বিষয়ে যখন কেউ এখানে কিছু কর্মসূচি করেন বা করে কোনো সংগঠন, তখন বলা হয় দিল্লিতে গিয়ে করুন না, মুখ্যমন্ত্রী বলেছেন। আর তারা বলছেন যে কেন্দ্রের বঞ্চনা, তো আবার কেন রাজ্যে বসছেন? যান না কেন্দ্রে, দিল্লির যন্তর মন্তর ফাঁকা পড়ে আছে, যান না ওখানে গিয়ে ধর্ণাতে বসুন না। এখানে আবার কেন ধর্ণা? এই তো হলো 29-30 মার্চ, আবার ধর্ণা দিতে হবে ওই একই ইস্যুতে? আবার দর্শক, দেখুন আগামীকাল এবং পরশু কি চলে, ধর্ণা মঞ্চ কেমন তৈরি হয়, কী সব আয়োজন থাকে, কারা কারা আসেন, তারা কি করেন, দেখুন। এই চলবে আর কি, আর আর কিছু চলবে না আমাদের রাজ্যে, এই ধর্ণাই চলবে। যারা বিরোধী, যারা বঞ্চিত সাধারণ মানুষ বা সাংগঠনিকভাবে যারা আর কি লড়ছেন, তারা এখানে ধর্ণাতে বসবেন, অনেকে বসেওছেন। এই রাজ্যের শাসক, তাদের বক্তব্য কেন্দ্রের বিষয়ে, তো যান কেন্দ্রেতে গিয়ে করুন, তারা এই রাজ্যে বসে পড়ছেন। এই রাজ্যের শাসক এই রাজ্যে ধর্ণাতে বসে পড়ছে বারবার। এই তো প্রশ্ন দর্শক, যে আদৌ কি যেগুলো বলা হচ্ছে সেইগুলোই কি ইস্যু, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, অন্য কোনো নজর ঘোরানোর চেষ্টা, উদ্যোগ, অন্য কোনো রাজনীতি করার চেষ্টা? দর্শক, প্রশ্ন তো উঠবেই, তা নাহলে এখানে কেন? কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা। একবার অভিষেক ব্যানার্জি এমপিদেরকে নিয়ে গেছিলেন মন্ত্রীর দপ্তরে, ব্যাস হয়ে গেল। শুধু এখানেই ফুঁস হচ্ছে, চিঠি সংগ্রহ হচ্ছে, যাব, লোকজন জোগাড় করছি, যাব, দিল্লি যাব, দিল্লি যাব, দিল্লি যাব, আর সব মানে এখানেই যা কিছু হচ্ছে, দিল্লি যাওয়া আর আমরা দেখছি না। আরও একটা বিষয়, এই যে যে কথাগুলো বলা হচ্ছে যে এই ইস্যুতে আমরা ধর্ণাতে বসবো, মহিলা তৃণমূল কংগ্রেস বসবে, আচ্ছা এই ইস্যুতেই তো আমরা প্রত্যেক দিনই সরব হতে দেখছি, যিনি এখন একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করেছেন জনসংযোগ অভিষেক ব্যানার্জি, তাকে তো আমরা রোজই দেখছি এইসব বিষয়ে সরব হতে। যেখানে যাচ্ছেন ওই একই তো ঢোল বাজাচ্ছেন, একই ক্যাসেট বাজাচ্ছেন, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র জব করা টাকা দিচ্ছে না, ইত্যাদি বিষয়। তো আবার ওই ইস্যুতে আবার আলাদা কর্মসূচি নিতে হবে কলকাতায়? কী হচ্ছে, নাকি অভিষেক ব্যানার্জি আর মানে খাচ্ছে না বিষয়টা, মানে মিডিয়া আর তাকে তার বিষয়ে খুব একটা দেখাচ্ছে না, মানে আর মিডিয়াতে চলছে না, মানে মিডিয়া খাচ্ছে না তার কর্মসূচি, সেই জন্য কি আবার একটা নতুন কোনো উদ্যোগ? এত বড় নেতা, এত খরচ করে প্রোগ্রাম করছেন, যে কথাগুলো তারা বলবেন বলছেন আগামীকাল এবং পরশু, ওই কথাগুলোই অভিষেক ব্যানার্জি দিনে 3-4 বার করে বলছে দাঁড়িয়ে, তারপরেও আলাদা করে ধর্ণা মঞ্চ করতে হবে কলকাতায়? মানে মানে অভিষেকের প্রোগ্রাম আর চলছে না, ক্যাসেট চলছে না, ফ্লপ হয়ে গেছে, সেজন্য আবার নতুন কোনো একটা মানে ওই নজর টানার একটা চেষ্টা হচ্ছে? তার নাহলে কী তার নাহলে দর্শক কী আমাকে বলুন তো, কী দরকার আছে এইসবের? আবার মহিলা তৃণমূল কংগ্রেস এইসব নিয়ে মানে ধর্ণাতে বসবে, আবার কী এইসবের প্রয়োজন রয়েছে একই ইস্যুতে? কদিন আগে নেত্রী করলেন, আবার বসে পড়ছেন? এদিকে দিল্লি যাবো বলেছিলেন, দিল্লি যাওয়ার কোনো আমরা দেখছি না কিছু, সে আবার রাজ্যেই বসে পড়ছেন? সব কী হচ্ছে, কী হচ্ছে দর্শক? মানে যেটুকু বুঝছি দর্শক, ওই আর কি এইসব করে, এইসব মানে এইসবের ঢাক ঢোল পিটিয়ে
আসল যে বিষয়গুলো যেগুলো মানুষের মনে একটা দাগ কেটে দিয়েছে বা মানুষের মনে নতুন করে চর্চার একটা জায়গা হচ্ছে যখনই কলকাতা হাইকোর্ট নতুন কোনো অর্ডার দিচ্ছে, সেটা হচ্ছে দুর্নীতি 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 দুর্নীতির বিষয়ে যা সব চলছে আমাদের রাজ্যে। মানে এখন যেন একটা তৃণমূল কংগ্রেসের মরিয়া চেষ্টা হয়ে দাঁড়িয়েছে সেই ইস্যুটাকে যে কোনো মানে যে কোনোভাবে চাপা দিতে হবে। যেমন ওই আরও সব ইস্যু চাপা পড়ে গেছে এখানে, মানে এটাকেও চাপা দিতে হবে, এটাকেও চাপা দেওয়ার একটা মরিয়া চেষ্টা, মরিয়া প্রয়াস, যে মানে চেঁচিয়ে চেঁচিয়ে হই হই করে মিটিং করে মিছিল করে এই দুর্নীতি ইস্যুটাকেও পুরো চাপা ফেলে দেবো, দিয়ে আমরা আবার ভোটে জিতে যাব। তবে কাহা তাক চলতে পারে, কত এইসব করবেন, কত কত ইস্যু চাপা দেবেন, সব কি মানে সব সময়ের জন্য কি সম্ভব? দেখা যাক, চেষ্টা হচ্ছে, চেষ্টা হচ্ছে। মানে যেভাবে লোকজন ধরা পড়েছেন তৃণমূল কংগ্রেসের, এখন এটাকে চাপা দেওয়া প্রথম দিকে তো ছোট্ট ভুল বলা হচ্ছিল, এখন তো অনেকেই ধরা পড়ে গেছেন, বন্দী হয়ে রয়েছেন, অনেকে লাইনে রয়েছেন, ধরা পড়তে পারেন। ফলে যেন মনে হচ্ছে দর্শক যে এই সব করে যে টানা প্রোগ্রাম অভিষেক ব্যানার্জির, আবার ধর্ণা ইত্যাদি বিষয়, এটা মনে হচ্ছে যে ওই আর কি, ওই যে ইস্যুটা এখন তৃণমূল কংগ্রেসকে দেখলেই অনেকে চোর বলছেন, চোর স্লোগান, মানে এটাকে থামা চাপা দেওয়ার জন্য নানানভাবে কেন্দ্রীয় বঞ্চনার এইসব কথাগুলো বলে একটা হাওয়া তাদের তরফ থেকে তোলার চেষ্টা হচ্ছে। হয়তো সেই জন্যই আলাদা করে আরও একটা প্রোগ্রাম, যে অভিষেক ব্যানার্জির প্রোগ্রামটা একা মানে ওই শুধু ওই প্রোগ্রামটাই হচ্ছে না, আবার দেখছি মিডিয়া অন্যদিকে সব দেখাতে শুরু করেছে, অভিষেককে দেখাচ্ছে না, প্রথম তিন দিন দেখিয়েছিল লাইভ, তারপর তার দেখাচ্ছে না, একটা দুটো মিডিয়া ছাড়া দেখবেন আর কেউ লাইভও দেখাচ্ছে না। কী দেখাচ্ছে? যখন ওই কোথাও কিছু গণ্ডগোল হচ্ছে, ব্যালট পেপার লুট হচ্ছে আর হচ্ছে, তখন অন্যান্য মিডিয়া খবর দেখাচ্ছে, আর কিন্তু দেখবেন কোনো মিডিয়া আর দেখাচ্ছে না। কী দেখাবে বলুন তো? ওই একই তো কথা, একই তো ক্যাসেট, প্রত্যেক জায়গায় একই ক্যাসেট, শুধু জায়গার নামটা বদলে দিল মানে দিচ্ছেন ব্যাস, এটুকুই। মানে এতবার ধরে ওই কথা বলার দরকার নেই, একটা ক্যাসেট করে ভিডিও ক্যাসেট করে চালিয়ে দিলেই হয় জায়গার নাম করে, কারণ দেখবেন প্রত্যেক দিন একই ক্যাসেট, একটা দুটো নতুন কথা থাকতে পারে, কিন্তু সেরকম নতুন কথা নেই যেগুলো নিয়ে মিডিয়া খবর করবে, হেডলাইন করবে। সুতরাং প্রোগ্রাম ফ্লপ, এখনও ভাবুন 60 দিনের প্রোগ্রাম, সবে 5-6 দিন হয়েছে, এখনই ফ্লপ হয়ে গেছে, আর মিডিয়া ফোকাস আর দিচ্ছে না। হতে পারে হয়তো সেই জন্য আরও একটা কৌশল চলো, আরও একটা কিছু করি, নজর টানি। আর একটা কথা, কাল তো বুধবার, কাল থেকে শুরু হলে বৃহস্পতিবার পর্যন্ত আর কি চলবে বলা হচ্ছে, বৃহস্পতিবার ডিএ নিয়ে একটা কিন্তু কর্মসূচি রয়েছে, ডিএ নিয়ে যারা মুভমেন্ট করছেন তাদের, যদিও সেটা আবার করতে দিচ্ছিল না পুলিশ নানান কারণ দেখিয়ে, না লোকজন কলকাতায় অনেক রয়েছে যে রুটে করার কথা, ওই সব পারমিশন দেওয়া যাবে না। আজকে কলকাতা হাইকোর্ট থাপ্পড় মেরেছে পুলিশকে, ন্যাকামো হচ্ছে, শাসক করলে সব ছাড় আর অন্যরা কেউ করলে করা যাবে না, ওই সব দিক দিয়ে কি আর কোনো প্রোগ্রাম হয় নাকি কখনো, ওই রাস্তা দিয়ে কখনো হয়নি, মহাত্মা গান্ধী রোড এই যে বলা হয়েছে ওই রোড ধরে হবে আর কি, হাওড়া ময়দান যাবে তো, তারপরে আরও সব যে রুট রয়েছে বিষয়টা তো, এই সব বলার পরে ধাক্কা টাক্কা দেওয়ার পরে কলকাতা হাইকোর্ট মানে আর কি ধাক্কা টাক্কা দিয়েছে এবং বলেছে যে না, পারমিশন দিতে হবে, হবে প্রোগ্রাম, সেটা কিন্তু হবে বৃহস্পতিবার। আমি জানি না, যেহেতু বৃহস্পতিবার ওই প্রোগ্রামটা রয়েছে, ডিএ মুভমেন্ট মানে একটা মিডিয়া ফোকাস থাকবেই, হয়তো সেই সব হিসেব করে আবার কাল এবং পরশু ধর্ণার মঞ্চ তৈরি করা হচ্ছে কিনা, দর্শক প্রশ্ন জাগছে আমাদের মনে। মানে ওই আর কি, বিরোধী হাওয়াকে বা আমাদের বিরুদ্ধে যেগুলো, সেই হাওয়াকে বেশি দূর আমরা এগোতে দেবো না, আমরাও হাওয়া তুলে চাপা দেওয়ার চেষ্টা করবো, যেন কোথাও একটা মনে হচ্ছে কৌশল, কিন্তু এইসব কৌশল করে কতদিন চলবে? ভিতরে তো সব ফাঁপা, ভিতরটা তো একেবারে সব ফাঁপা হয়ে গেছে। দর্শক কি বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।